হ্যালো ফ্রেন্ড, আজকে আবারও চলে এলাম আমার হিউজ ব্যাগ কালেকশান নিয়ে। এখানে আমার অনেক রকম ব্যাগ রয়েছে, কিছু ব্র্যান্ডের, কিছু লোকাল দোকান থেকে কেনা, মানে আশেপাশে দোকানে হট করে পছন্দ হয়ে গেল কিনলাম। বাট ব্যাগের কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। সবকটা ব্যাগ আমার কাছে খুব প্রিয়, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে আমার বেশ ভালো লাগে। সো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো, আর আপনাদের আমার ব্যাগের কালেকশানটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো প্লিজ 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 লাইক করতে কেউ ভুলবেন না, আর তার সাথে সাথে কমেন্ট জানাতেও কেউ ভুলবেন না। তো চলুন দেখে নিই আমার ব্যাগ কালেকশান। এটা আমি কিনেছি অনলাইন থেকে, ব্যাগটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর ব্যাগটা, ট্রান্সপারেন্ট একটা ব্যাগ। আর এরপর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিই। এটা হচ্ছে একটা স্লিং ব্যাগ, এখানে এটাও বেশ সুন্দর, বেশি মানে খুবই নতুনত্ব ব্যাগটা, তাই আমি কিনেছি। এটা হ্যান্ড পার্স হিসাবেও ইউজ করতে পারবো, আবার এরকম স্লিং ব্যাগও ইউজ করতে পারবো। সো চলুন এক এক করে দেখিয়ে নিই। সো আমার ব্যাগ কালেকশানের সাথে সাথে আমার ব্যাগ অর্গানাইজ আমি কীভাবে করে রাখি, ব্যাগে আমি কী কী জিনিস রাখি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিই। এখানে আমি আমার এই ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগটা বেশ বড়, আর ভেতরে জায়গাটাও বেশ রয়েছে। এখানে অনেক কিছু জিনিসই আমি খুব সহজেই ক্যারি করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে অর্গানাইজ করে রাখি আমি আমার ব্যাগটা। রিভির একটা ব্যাগ, ব্যাগটা ইয়েলো কালার, খুবই সুন্দর, আর ব্যাগের ভেতরে অনেকগুলো পকেট রয়েছে এক এক করে। ব্যাগগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই প্লিজ জানাবেন। এবার চলুন দেখে নিই আমি আমার ব্যাগটা কীভাবে অর্গানাইজ করছি। ব্যাগটা নিয়ে নিলাম, এবার যেই জিনিসগুলো আমাদের রাস্তায় বেরোলে জেনারেলি আমরা আমাদের লাগে সেই জিনিসগুলোই আমি রাখবো ব্যাগে, এক্সট্রা কিছু রাখবো না, ব্যাগ ভারীও করবো না।
সো এখানে আমি রেখে দিচ্ছি আমার ব্লুটুথটা। ব্লুটুথটা আমি এইভাবে রাখছি, তাহলে ব্যাগের একটা কোণে রেখে দিলে কোনো রকম হার্ম মানে এটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এই জিনিসটা স্টাইল করার সাথে সাথে বাইরে রোদের হাত থেকে বাঁচার জন্য ব্যাগে রাখা খুব দরকার, তাই আমি এটাও ব্যাগে রাখছি। কয়েকটা টফিস রাখবো, চকলেট খেতে আমি খুব ভালোবাসি, আর একা থাকলে সাথে কেউ থাকলে শেয়ার করে এই চকলেটগুলো খেতে আমার বেশ ভালো লাগে। রাখার জন্য এরকম একটা ট্রান্সপারেন্ট পাউচ আমি ইউজ করছি। আর এবার যে ব্যাগ দুটো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো হচ্ছে বিয়েবাড়ি বা পার্টি পারপাস ইউজ করতে পারি ব্যাগগুলো। বেশ সুন্দর ব্যাগগুলোর কথা মনে ছিল না আসলে, অনেকদিন ইউজ করা হয় না, হঠাৎ মনে পড়ে গেল। এই ভাবলাম ব্যাগ দুটো শেয়ার করে দিই আপনাদের সাথে। খুব সুন্দর, আমার খুব ফেভারিট দুটো ব্যাগ, বাট এগুলো ডেইলি পারপাস ইউজ করা হয় না বলে এগুলোকে আমি তুলেই রাখি।